হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা মহাবিশ্ব বইটি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বইটির সপ্তম অংশ। তো চলুন শুরু করা যাক। তারা। রাতের আকাশ ভরে থাকে তারায়, দিনে পৃথিবীর আকাশে ওঠে একটি তারা বা নক্ষত্র, যার নাম সূর্য। সূর্যের অজস্র নাম, রবি, ভাস্কর, ভানু, আদিত্য, তপন, মিহির, অর্ক, মার্তণ্ড, দিননাথ, অরুণ, দিনেশ, সবিতা, দিবাকর, বিবস্বান, বিভাবসু, পুষণ, বিভাকর, প্রভাকর, অংশুমান, তিসাম্পতি ও আরও অনেক। সূর্য নামের তারাটি আছে বেশ দূরে বা মহাবিশ্বের মানদণ্ডে বেশ কাছে, 1.495979 × 10⁻৮ বা 149,59,007 কিলোমিটার বা এক জ্যোতি একক দূরে। কিন্তু পৃথিবী থেকে এর পরের তারাটি পক্সিমা সেন্টোরাই আছে এ দূরত্বের 2,60,000 গুণ বা প্লুটো যত দূরে আছে তার থেকে 6,800 গুণ দূরে। মহাবিশ্বে আছে বিকট মহাকায় তারা, আয়তনে মঙ্গলের কক্ষপথের থেকেও বড়। আছে পৃথিবীর সমান তারা, গ্রহাণুর সমান তারা, আছে লাল তারা, নীল তারা, আছে খুবই পাতলা তারা যার ভেতর দিয়ে দেখা যায় এক পাশ থেকে অন্য পাশ, আছে কঠিন শিলায় গঠিত তারা যেগুলোর ভেতরে হয়তো আছে হীরক, আছে এমন তারা যেগুলো বিস্ফোরিত হচ্ছে। তারা কি? তারা এমন বস্তু যার ভেতরে প্রচণ্ড তাপে ও চাপে পারমাণবিক বিক্রিয়ায় উৎপাদিত হয় শক্তি। আকাশের দৃশ্যমান তারাগুলোর অধিকাংশই গ্যাসের গোলক, আকারে সূর্যের থেকে কয়েক গুণ বড় বা ছোট। তারা অজস্র, নামও অজস্র। তারাদের নাম রাখার ও তালিকাবদ্ধ করার রীতিও আছে বেশ কয়েকটি। পশ্চিমে তারাদের অনেক নামই এসেছে আরবি থেকে, আলগোল, আলডেব্রন, আলতায়ের, আলনাত, ডানেব প্রভৃতি তারার নাম আরবি। প্রাচীন ভারতের জ্যোতির্বিদেরা রেখেছিলেন অজস্র সুন্দর নাম, ধ্রুব, ব্রহ্মহৃদয়, লুব্ধক, অগ্নি, সাহা, অনুসুয়া, লজ্জা, প্রীতি, আদ্রা, বিশাখা, বানরাজা, অগস্ত, প্রভাস, মঘা, উত্তর ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি, অরুন্ধতি, চিত্রা, অভিজিৎ, সাতী, নহুষ, পূর্বাশারা, শ্রবণা, উত্তর ভাদ্রপদ, জ্যেষ্ঠা প্রভৃতি। নাম দিয়ে তারা চেনা কঠিন। রোহিণী বললে একটি তারার সুন্দর নাম পাই, কিন্তু আকাশে একে খুঁজে পাওয়া অসম্ভব। তাই তারার তালিকায় বিভিন্ন তারামণ্ডলের তারাগুলোকে বিন্যস্ত করা হয় প্রভার মাত্রা অনুসারে। প্রভার মাত্রা নির্দেশ করা হয় গ্রিক বর্ণনাক্রম আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন প্রভৃতির ক্রমে। যেমন সেন্টর বা কিন্নর তারামণ্ডলের উজ্জ্বলতম তারাটিকে বলা হয় আলফা সেন্টরি, লুব্ধক বা সিরিয়াস তারাটিকে বলা হয় আলফা ক্যানিস মেজরিস, অর্থাৎ বড় কুকুরমণ্ডলের উজ্জ্বলতম তারা এটি। রোহিণী বা আলডেব্রন হচ্ছে বৃষমণ্ডলের আলফা, আলফা টৌরি, অর্থাৎ এটি বৃষমণ্ডলের উজ্জ্বলতম তারা। এভাবে তারাগুলোকে শনাক্ত করা যায় সহজে। তারারা আছে বহু দূরে, তাদের দূরত্ব দৈনন্দিন এককে প্রকাশ করলে মাথা অসুস্থ বোধ করে, তাই বের করা হয়েছে মহাজাগতিক দূরত্ব প্রকাশের একক। তারাদের দূরত্ব নির্দেশের সবচেয়ে ছোট একক হচ্ছে আলোকবর্ষ, অর্থাৎ এক বছরে আলো যত দূর যায়। আলো এক বছরে যায় প্রায় 6 মিলিয়ন মিলিয়ন মাইল বা 10⁻১৬ মিটার। আলোকবর্ষ দূরত্বের একক, সময়ের একক নয়, তবে অনেকেই ভুল করেন। সূর্য আছে আমাদের থেকে 8 আলোক মিনিট দূরে। সূর্যের পরেই নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরি আছে পৃথিবী থেকে 4.3 আলোকবর্ষ দূরে। ধ্রুব তারা বা পোলারিস আছে 650 আলোকবর্ষ দূরে। লুব্ধক বা সিরিয়াস আছে 8.7 আলোকবর্ষ দূরে। হংসপুচ্ছ বা ডেনেব আছে 1600 আলোকবর্ষ দূরে। অগস্ত বা ক্যানোপাস আছে 98 আলোকবর্ষ দূরে।
বানরাজা বা রিগেল আছে 900 আলোকবর্ষ দূরে, মঘা বা রেগুলাস আছে 87 আলোকবর্ষ দূরে, চিত্রা বা স্পাইকা আছে 220 আলোকবর্ষ দূরে, অভিজিৎ বা ভেগা আছে 26.5 আলোকবর্ষ দূরে। উত্তর আকাশে যখন বিখ্যাত ধ্রুবতারাটি দেখি, তখন আজকের ধ্রুবতারাটিকে দেখি না, দেখি 650 বছর আগের বা 1350 অব্দের ধ্রুবতারাটিকে। আর 2000 অব্দে যদি বিস্ফোরিত হয় ধ্রুবতারাটি, আমরা তা জানব 2650 অব্দে। আলোকবর্ষ দৈনন্দিন মানদণ্ডে বড় একক, মহাবিশ্বের মানদণ্ডে নয়, তাই জ্যোতির্বিজ্ঞানীরা ব্যবহার করেন এর থেকে কিছুটা বড় একটি একক, যাকে বলা হয় পার্সেক, সংক্ষেপে পিসি। পার্সেক গঠিত হয়েছে প্যারালাক্স অফ 1 সেকেন্ড অফ আর্ক, কথাটির পার ও সেক অংশ দুটিকে যুক্ত করে। 3.26 আলোকবর্ষে 1 পার্সেক। এ সময়ে আলো ভ্রমণ করে 3×10^16 মিটার। পার্সেকের থেকে বড় একক কিলো পার্সেক, তারপরে মেঘা পার্সেক প্রভৃতি। তারাগুলো এত দূরে আছে যে ওগুলোকে মনে হয় আলোর ফোঁটা। ওগুলো কতটা উজ্জ্বল বা প্রভাময়, জ্যোতির্বিজ্ঞানীরা নির্ণয় করেছেন তারার দুরকম প্রভা। কোনো তারাকে দেখে আপাতদৃষ্টিতে যতটা উজ্জ্বল মনে হয় তাকে বলা হয় আপাত প্রভা বা অ্যাপারেন্ট ব্রাইটনেস। আর তারাগুলোকে যদি এক বিশেষ দূরত্বে এক সারিতে সাজিয়ে ফেলা যেত, তাহলে তাদের যেমন উজ্জ্বল দেখাতো, তাকে বলা হয় ধ্রুব প্রভা বা অ্যাবসোলিউট ব্রাইটনেস। খ্রিস্টপূর্ব 130 অব্দে 1000 তারার প্রভা মেপেছিলেন হিপ্পারকাস। তিনি তারাগুলোকে আপাত প্রভা অনুসারে বিন্যস্ত করেছিলেন 1 থেকে 6টি প্রভার 6টি শ্রেণীতে। তার প্রথম প্রভার তারা সবচেয়ে উজ্জ্বল, দ্বিতীয় প্রভার তারা তার চেয়ে কম উজ্জ্বল, তৃতীয় প্রভার তারা তার চেয়ে কম উজ্জ্বল, এভাবে সাজিয়েছিলেন তারাগুলোকে হিপ্পারকাস। পরীক্ষার ফলের মতো সংখ্যা যার যত বড় সেটি তত ম্লান, কিন্তু তারা আছে প্রথম প্রভার তারার থেকেও প্রভাময় আর ষষ্ঠ প্রভার তারার থেকেও ম্লান। তাই 1920 শতকের জ্যোতির্বিজ্ঞানীরা ওই তারাগুলোর প্রভা নির্দেশের জন্য বের করেছেন নতুন রীতি। তারা দেখেছেন হিপ্পারকাসের কোনো ম্লান প্রভার তারার থেকে পূর্ববর্তী প্রভাময় তারাটি 2.5 গুণ উজ্জ্বল। এ মাত্রা অনুসারে হিপ্পারকাসের প্রথম প্রভার তারার থেকে প্রভাময় তারার প্রভা স্থির করা হয়েছে 0.0, তার থেকে প্রভাময় তারা -1। বেশি প্রভাময় তারা পেয়েছে ঋণাত্মক সংখ্যা, যেমন সূর্য -26.5 প্রভার, চাঁদের প্রভা -12.5, অভিজিৎ বা ভেগার প্রভা 0.0, চিত্রা বা স্পাইকার প্রভা 1.0, আর সবচেয়ে প্রভাময় তারা লুব্ধক বা সিরিয়াসের প্রভা -1.4। দ্বিতীয় প্রভাময় তারা অগস্ত বা ক্যানোপাসের প্রভা -0.7। প্রতিটি তারার রয়েছে একগুচ্ছ রং। তারার আলো বিভিন্ন মাত্রায় বিচ্ছুরিত হয়ে সৃষ্টি করে বিভিন্ন রঙের বর্ণালী বা বর্ণচ্ছটা বা স্পেকট্রাম। তারার বর্ণালী থেকে জানা যায় তার বায়ুমণ্ডল, উপরতল ও ভেতরের তলের সংবাদ। 1872 অব্দে হেনরি ড্র্যাপার প্রথম ছবি তোলেন বর্ণালীর। বর্ণালীর ছবি বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা উদ্ঘাটন করেন তারাদের বৈশিষ্ট্য। তারাগুলোকে তাদের বর্ণালী অনুসারে বিন্যস্ত করা হয় বিভিন্ন বর্ণালী শ্রেণীতে। এক এক বর্ণালী শ্রেণী নির্দেশ করে তারাদের এক এক রকম তাপমাত্রা, কেননা তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর অণুপরমাণুর গড় ত্বরণের সমষ্টি। কোনো তারার গ্যাস যত বেশি গরম তত বেশি দ্রুত আলোড়িত হয় তার অণুপরমাণু। সবচেয়ে গরম তারাগুলোকে বিন্যস্ত করা হয় ও শ্রেণীতে। এগুলোর তাপমাত্রা 40,000 কেলভিন বা তার চেয়ে বেশি, এগুলো নীলতম। তারপর বি শ্রেণীর তারা, এগুলোর তাপমাত্রা 18,000 কেলভিন, এগুলো নীলাভ। তারপর এ শ্রেণীর তারা, এগুলোর তাপমাত্রা 10,000 কেলভিন, এগুলো নীলাভ সাদা। তারপর এফ শ্রেণীর তারা, এগুলোর তাপমাত্রা 7,000 কেলভিন, এগুলো সাদা। তারপর জি শ্রেণীর তারা, এগুলোর তাপমাত্রা 5,500 কেলভিন, এগুলো হলদে সাদা। তারপর কে শ্রেণীর তারা, এগুলোর তাপমাত্রা 4,000 কেলভিন, এগুলো কমলা। তারপর আছে এম শ্রেণীর তারা, এগুলো সবচেয়ে শীতল, এগুলোর তাপমাত্রা 3,000 কেলভিন,
এগুলো সবচেয়ে লাল। মহাবিশ্বের 99% তারাই এম শ্রেণীর। আমাদের সূর্য G2 শ্রেণীর তারা। প্রতিটি তারার 12টি মৌলিক বৈশিষ্ট্য নির্ণয় করেন জ্যোতির্বিজ্ঞানীরা। এগুলির মধ্যে আছে দূরত্ব, ধ্রুবপ্রভা, তাপমাত্রা, ব্যাস, ভর, গঠন, চৌম্বকক্ষেত্র, আবর্তন বা ঘূর্ণন, গতিবেগ। ব্যাপারগুলো খুবই দুরূহ। তারার দূরত্ব মাপা হয় প্যারালক্স বা আপাত অবস্থানন্তর রীতিতে। মনে করা যাক একজন দর্শক দেখছেন দূরের কোনো জিনিস। তিনি যদি তার অবস্থান বদল করে আবার জিনিসটি দেখেন, তার মনে হবে যেন জিনিসটি বদল করেছে অবস্থান। দর্শকের অবস্থান বদলের ফলে দৃষ্ট বস্তুর অবস্থানের কৌণিক আপাত বদল হচ্ছে প্যারালক্স। ব্যাপারটি এমন, সামনের দিকে হাত বাড়িয়ে একটি আঙুল উঁচু করে ধরে আঙুলের পাশ দিয়ে দূরের জিনিস দেখুন। এখানে আঙুলটি হচ্ছে একটি কাছের তারা, জিনিসগুলো দূরের তারা। এখন ডান চোখ বুঝে দেখুন আঙুলটি, আবার বাঁ চোখ বুঝে দেখুন আঙুলটি। মনে হবে আঙুলটি অবস্থান বদল করছে, অর্থাৎ কাছের তারাটির অবস্থান বদল করছে। এবার আঙুলটি চোখের খুব কাছাকাছি এনে আগের মতো ডান চোখ বুঝে আবার বাঁ চোখ বুঝে দেখুন। দেখা যাবে আঙুলের অবস্থান বদলের পরিমাণ বেড়ে গেছে। আবার আঙুলটি দূরে নিয়ে দেখুন, দেখা যাবে আঙুলের অবস্থান বদলের পরিমাণ কমে গেছে। এভাবে দর্শিত তারাটি যত দূরের হবে তার প্যারালক্স হবে তত কম। প্যারালক্স মাপা হয় ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে। তবে তারাদের প্যারালক্স সাধারণত হয় আর্ক বা তাপের 1 সেকেন্ডেরও কম। কোনো তারার ঠিক প্যারালাক্স ও দূরত্ব প্রথম মাপেন 1838 অব্দে ফ্রিডরিক বেসেল। তিনি দেখেন যে রাজহংস বা সাইগনাস তারামণ্ডলের 61 সংখ্যক তারাটির প্যারালাক্স হচ্ছে চাপের 1/3 সেকেন্ড আর দূরত্ব 3 PC। অধিকাংশ তারাই আছে 3 PC-র থেকে দূরে, সেগুলোর প্যারালক্সও কম। কোনো তারার প্যারালক্স চাপের যত সেকেন্ড, তার দূরত্ব হচ্ছে চাপের সেকেন্ডের ব্যস্তরূপের পারসেক। যদি কোনো তারার প্যারালক্স হয় চাপের 1/3 সেকেন্ড, তাহলে তার দূরত্ব 3 PC বা পারসেক। যদি কোনো তারার প্যারালক্স হয় চাপের 1/20 সেকেন্ড, তাহলে তার দূরত্ব 20 PC। পারসেক কথাটি এসেছে এ থেকেই, প্যারালক্স অফ 1 সেকেন্ড অফ আর্ক, এর সমতুল্য দূরত্বই পারসেক। তারা যত দূরের তার প্যারালক্স তত কম। তারার ধ্রুবপ্রভাকে বলা হয় দীপ্তি, লিউমিনোসিটি। প্রতি সেকেন্ডে কোনো তারা বিকিরণের যে পরিমাণ শক্তি, তাই তারাটির দীপ্তি। দীপ্তি তারার সহজাত উজ্জ্বলতা। তারার দীপ্তি সম্পর্কিত একটি উপকারী ধারণা হচ্ছে বেলোমিটারিক দীপ্তি বা বেলোমেট্রিক লিউমিনোসিটি। কোনো তারা সবরূপে সব তরঙ্গ দৈর্ঘ্য মোট যে পরিমাণ শক্তি বিকিরণ করে, তাই তারাটির বেলোমিটারিক দীপ্তি। সূর্যের বেলোমিটারিক দীপ্তি 4×10^26 ওয়াট। কোনো তারার দীপ্তি কতটা তা নির্ধারণ করার জন্য জানা দরকার হয় তারাটির দূরত্ব। দূরত্ব নির্ণীত হয়ে গেলে দীপ্তি নির্ণয় করা যায় সহজে। তারার উত্তাপ পরিমাপ করা হয় কিভাবে? তারার বর্ণালী পরীক্ষা করে দেখতে হয় কোন রঙটি বিকিরিত হচ্ছে তীব্রতমভাবে। তার উপর ভিএনের সূত্র প্রয়োগ করে পরিমাপ করা হয় তারার উত্তাপ। কিভাবে মাপা হয় তারার ব্যাস? অধিকাংশ তারার ব্যাস নির্ণয় করা হয় তারার উত্তাপ ও দীপ্তির উপর স্টেফান ও বোল্টজম্যানের সূত্র প্রয়োগ করে। কিভাবে মাপা হয় তারার ভর? যুগল তারার ভর মাপা হয় তারা দুটির একবার কক্ষপথ প্রদক্ষিণের সময় ও তাদের দূরত্বের উপর কেপলার ও নিউটনের সূত্র প্রয়োগ করে। তারার গঠন পরিমাপ করা হয় কিভাবে? এটাও বের করা হয় তারার বর্ণালী থেকে। কিভাবে মাপা হয় তারার আবর্তন বা ঘূর্ণন? কোনো আবর্তনশীল তারার দিকে তাকালে দেখা যায় তারাটির এক ধার এগিয়ে আসছে দর্শকের দিকে এবং আরেক ধার সরে যাচ্ছে দর্শকের দিক থেকে। দর্শকের দিকে অগ্রসর মান দিকটি যে আলো বিকিরণ বা শোষণ করে, তার ঘটে নীল পরিবর্তন বা ব্লু শিফট। তার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হতে থাকে, আর অপর ধারটি থেকে বিকিরিত আলোর ঘটে লাল পরিবর্তন বা রেড শিফট। দীর্ঘ হতে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। যদি তারাটি আবর্তিত না হতো, তাহলে এমন পরিবর্তন ঘটত না। সবচেয়ে দ্রুত আবর্তিত হয় ও শ্রেণীর বিকট মহাকায় তারাগুলো।
ওগুলো সেকেন্ডে 300 কিলোমিটার বেগে আবর্তিত হয় বিষুবাঞ্চলে। আমাদের সূর্য বিষুবাঞ্চলে ঘোরে সেকেন্ডে মাত্র 2 কিলোমিটার বেগে। তারার গতি নির্ধারণ করা হয় কিভাবে? তারাটি চলে যাচ্ছে না এগিয়ে আসছে আমাদের দিকে, এটা নির্ধারণ করা হয় ডপলার পরিবর্তন বা ডপলার শিফট রীতিতে। এসবই খুবই জটিল ব্যাপার, কিন্তু বিস্ময়কর যে জ্যোতির্পদার্থবিজ্ঞানীরা এসব উদ্ধার করেছেন চমৎকার নির্ভুলভাবে, যা কল্পিত পৌরাণিক বিকট বিধাতাদের পবিত্র ভয়াবহ বইগুলো পারেনি। তারারা সব একই আকারের নয়, বিচিত্র তাদের রূপ ও আকার। কোনো তারা বিকট মহাকায়, কোনোটি তত মহাকায় নয়, কোনোটি বেশ বড়, কোনোটি বেশ ছোট, কোনোটি দীপ্ত, কোনোটি ম্লান। তারারা যে বিচিত্র রূপের হয় তার কারণ বিবর্তন ঘটে তারাদের। এক আকারের তারা একসময় বদলে হয়ে ওঠে ভিন্ন আকারের তারা। তারাদের বিবর্তনের সময়ও ভিন্ন। বিভিন্ন আদিভরের তারা বিবর্তিত হয় বিভিন্নভাবে এবং পরিগ্রহ করে বিভিন্ন রূপ। অধিকাংশ তারাই নবীন, মধ্যবয়সী ও পৌর। তারার জন্ম দেখা বেশ দুর্লভ ঘটনা, মৃত্যু দেখাও দুর্লভ, যদিও দুটিই ঘটছে মহাবিশ্বে। মহাবিশ্বের অধিকাংশ তারার ভরই সূর্যের ভরের 0.1 ভাগ থেকে 60 সূর্য ভরের সমান। 60 সূর্য ভরের থেকে বেশি ভরের তারা পাওয়া যায় 100 কোটিতে একটি। সূর্যের থেকে 1000 গুণ ভরের তারাও সম্ভবত রয়েছে। কোনো কোনো তারা আছে যেগুলোর দীপ্তি সূর্যের দীপ্তির 10 লাখ ভাগের 1 ভাগ। আবার কোনো কোনো তারা আছে যেগুলোর দীপ্তি সূর্যের দীপ্তির 10 লাখ গুণ। তারার বর্ণালী রয়েছে, তারাগুলো সাজানো হয় বর্ণালীর শ্রেণী অনুসারে, ও রয়েছে দীপ্তি। এবং দেখা গেছে অধিকাংশ তারার বর্ণালী শ্রেণী ও দীপ্তির মধ্যে সম্পর্ক রয়েছে। এমনভাবে সম্পর্কিত তারাদের বলা হয় প্রধান পরম্পরার তারা বা মেইন সিকোয়েন্স স্টার। অধিকাংশ তারাই পরে প্রধান পরম্পরার তারার গুচ্ছে। এগুলোর মধ্যে সূর্য সবচেয়ে দীপ্র। এ তারাগুলো রয়েছে এক বিশেষ স্বভাব, এগুলো একলা থাকতে চায় না, অধিকাংশই থাকে 2টি কি 3টি একসাথে এবং ঘোরে একে অন্যকে কেন্দ্র করে। নিঃসঙ্গ তারার সংখ্যা খুবই কম। আমাদের সূর্য একটি নিঃসঙ্গ তারা, এর কোনো সাথী নেই। সেন্টেরাস বা কিন্নর তারামণ্ডলে আছে আলফা সেন্টোরি নামের 3 তারার একটি সংশ্রয়, মাত্র 1.3 পারসেক দূরে। এটি সূর্যের সবচেয়ে কাছের তারা সংশ্রয়। আপাত দৃষ্টিতে এটিকে একটি তারাই মনে হয়, কিন্তু এতে আছে 3টি তারা। এর মুখ্য সদস্য হচ্ছে আলফা সেন্টোরি এ এবং বি। এ দুটি সূর্যের মতোই অনেকটা। এ সদস্য দুটি বিরাজ করে যুগলবন্দী রূপে, একে অন্যকে প্রদক্ষিণ করে 80 বছরে একবার। এ তারা দুটিকে 15 লক্ষ বছরে একবার প্রদক্ষিণ করে আরেকটি তারা, প্রক্সিমা সেন্টোরি, যার ভর সূর্যের ভরের 10 ভাগের 1 ভাগ। এটির দূরত্ব সূর্য থেকে মাত্র 1.29 পারসেক। সূর্যের নিকটতম প্রতিবেশী তারা বলে ম্লান এই তারাটিকে বলা হয় প্রক্সিমা সেন্টোরি বা কিন্নরের নিকটতম। আকাশে রাতে যেসব তারা দেখা যায় সেগুলোর মধ্যে যেগুলো বেশি দীপ্ত জ্বলজ্বলে সেগুলো খুবই দূরের তারা এবং এগুলোর সংখ্যা খুবই কম। এগুলো বিকিরণ করে অনেক বেশি আলো, কেননা এগুলোর আয়তন বেশি। হার্ট স্প্রং এগুলোর নাম দিয়েছিলেন দানবিক তারা বা জায়ান্ট স্টার। এগুলোর অধিকাংশকে বলা হয় রেড জায়ান্ট বা লাল দানব, কেননা এগুলো কে এবং এম শ্রেণীর লাভাব তারা। এক শ্রেণীর তারা আছে যেগুলো খুবই ছোট, এগুলোর রং নীলও নয় লালও নয়। এগুলোকে বলা হয় সাদা বামন তারা বা হোয়াইট ডোয়ার্ফ স্টার। আরেক শ্রেণীর তারা আছে যেগুলো দানবিক তারাগুলোর থেকে উজ্জ্বল, এগুলো মহাদানবিক তারা বা সুপার জায়ান্ট স্টার। তাই তারা পাওয়া যায় কয়েক গোত্রের, প্রধান পরম্পরার তারা দানবিক তারা, বামন তারা ও মহাদানবিক তারা। তারা যে বিভিন্ন গোত্রের, প্রধান পরম্পরা দানবিক, বামন ও মহাদানবিক, এর কারণ কি? তারাদের রয়েছে বিভিন্ন রকম ভর। প্রধান পরম্পরার তারাগুলোর মধ্যে যেগুলোর ভর বেশি সেগুলো বেশি উত্তপ্ত, বেশি বড়, কম ভরের তারাগুলোর থেকে। তারারা একেবারেই চূড়ান্ত রূপ নিয়ে সুস্থির হয়ে থাকে না, তারাও রূপান্তরিত বিবর্তিত হয় এবং তাদের বয়সও বিভিন্ন। তাই মহাবিশ্বে দেখা যায় তারার বিভিন্ন রূপ। প্রতিটি তারার অভ্যন্তরে কাজ করে 2টি বিপরীতমুখী শক্তি, অভিকর্ষ ভেতরের দিকে টানে তারার ঘ্যাসকে।
আর গ্যাসেরও বিকিরণের চাপ গ্যাসকে ঠেলে দেয় বাইরের দিকে। কোনো সুস্থিত তারায় প্রতিষ্ঠিত হয় অন্তর্মুখী ও বহির্মুখী চাপের ভারসাম্য। প্রধান পরম্পরার সুস্থিত তারার অভ্যন্তরে নিরন্তর চলে হাইড্রোজেনের পারমাণবিক বিক্রিয়া। এ তারায় যেহেতু থাকে বিপুল পরিমাণ হাইড্রোজেন, তাই দীর্ঘকাল ধরে প্রধান পরম্পরার তারা থাকে সুস্থিত রূপে। যদি কোনো সুস্থিত তারাকে হঠাৎ অনেক সম্প্রসারিত করে দেওয়া যেত, তাহলে তারাটির গ্যাস শীতল হয়ে কমত, তার পারমাণবিক বিক্রিয়া হ্রাস পেত বহির্মুখী চাপ, এবং তারাটির বাইরের স্তর ধসে পড়ত ভেতরের দিকে। সূর্যের থেকে বড় কোনো তারার যার ভেতরে পড়ছে হাইড্রোজেন, দীপ্তি ও তাপ অনেক বেশি সূর্যের থেকে। সূর্যের সমভরের ও অভিন্ন গঠনের যে কোনো হাইড্রোজেন জ্বলা তারা হবে সূর্যেরই মতোই। ও শ্রেণীর মহাদানবিক তারাগুলোর ভর 40-100 গুণ বেশি সূর্যের ভরের থেকে। তারার ভর ও গঠন জানা হয়ে গেলে জ্যোতির্বিজ্ঞানীরা সহজেই বের করতে পারেন তারাটির রূপ ও স্বভাব এবং সব কিছু। কোনো তারার ভর ও রাসায়নিক গঠন জানার পর জ্যোতির্বিজ্ঞানীরা যেমন পারেন তারাটির সম্পূর্ণ বর্তমান রূপ বা কাঠামো বর্ণনা করতে, তেমনি পারেন তার ভবিষ্যৎ নির্দেশ করতে। তারা এখন সূর্যের অভ্যন্তরের রূপ কী শুধু তাই বর্ণনা করতে পারেন না। 1% হাইড্রোজেন কমলে সূর্যের কী অবস্থা হবে, 4% হাইড্রোজেন কমলে কী অবস্থা হবে তাও নির্দেশ করতে পারেন। সূর্য উদ্ভূত হয়েছিল এক শীতল ম্লান আন্তনাক্ষত্রিক মেঘরূপে। সূর্যের মতো যে কোনো তারার জীবন শুরু হয় শীতলভাবে, তখন তার দীপ্তি থাকে কম, কিন্তু ব্যাসার্ধ থাকে খুব বড়, সূর্যের ব্যাসার্ধের 100 গুণেরও বেশি। তারাটি সংকুচিত হয় তাড়াতাড়ি, হয়ে ওঠে উজ্জ্বল, এবং কয়েক মিলিয়ন বছরে তার ব্যাসার্ধ কমে হয় সূর্যের ব্যাসার্ধের কয়েক গুণ। এ সময় তারাটি এগিয়ে আসে প্রধান পরম্পরার দিকে, তার ভেতরে শুরু হয় পারমাণবিক বিক্রিয়া। কেননা তখন তার কেন্দ্রস্থলের তাপ হয় 10 মিলিয়ন ডিগ্রিরও বেশি। পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়ার পর তার ভেতরের হাইড্রোজেন রূপান্তরিত হতে থাকে হিলিয়াম বা সৌরকে, এবং তারাটি লাভ করে একটি সুস্থিত প্রধান পরম্পরার অবয়ব। কোনো তারার প্রধান পরম্পরায় পৌঁছাতে লাগে 10 কোটি বছর। পৌঁছানোর পর ওই অবস্থায় থাকে মোটামুটি 9 বিলিয়ন বা 900 কোটি বছর। একসময় কেন্দ্রস্থলের হাইড্রোজেন ফুরিয়ে দ্রুত বদল ঘটতে থাকে তারাটির। এ সময় তার কেন্দ্রস্থল থাকে হিলিয়ামপূর্ণ। তার উপাদান বদলে গেছে, তাই বদলে যেতে থাকে অবয়ব। তার অন্তর্ভাগ সংকুচিত হতে থাকে, অত্যন্ত উচ্চতাপে পড়তে থাকে হাইড্রোজেন, প্রসারিত হতে থাকে বাইরের স্তরগুলো। তারাটি আর স্বাভাবিক তারা থাকে না, দীপ্তি ও ব্যাসার্ধ বেড়ে তারাটি হয়ে ওঠে এক প্রকাণ্ড দানবিক তারা। এর ভেতরের এক একটি উপাদান পড়তে থাকে, পুরে পুরে ঘটতে থাকে বিস্ফোরণ। তারাটির ভেতরের সমস্ত দাহ্য বস্তু নিঃশেষ হয়ে সংকুচিত হয় সম্পূর্ণ তারাটি। অবশেষে তারাটি এত সংহত ঘনীভূত সংকুচিত হয় যে আর সংকুচিত হতে পারে না। তখন এটি হয়ে ওঠে খুবই ছোট, একটি গ্রহের আকারের। তারাটি আর আগের তারা থাকে না, হয়ে ওঠে একটি সাদা বামন তারা। তারার বিবর্তন ঘটে পরম্পরাক্রমে। প্রথমে উদ্ভূত হয় প্রত্নতারা, বিবর্তিত হয়ে হয় প্রাক প্রধান পরম্পরা তারা, তারপর বিবর্তিত হয় প্রধান পরম্পরা তারা, তারপর হয় দানবিক তারা, শেষে হয় সাদা বামন বা অন্যান্য ছোট তারা। তারার বিবর্তন ঘটে বিভিন্ন হারে। যে তারার ভর যত বেশি সেটি নিঃশেষিত হয় তত তাড়াতাড়ি। সূর্যের সমান ভরের তারা টিকে থাকে 9 বিলিয়ন বা 900 কোটি বছর, আর সূর্যের থেকে 10 গুণ ভরের তারা টিকে থাকে মাত্র 2 কোটি বছর। মহাজাগতিক চোখের এক পলক, সূর্যের বয়স এখন 4.6 বিলিয়ন বছর। সূর্য টিকে থাকবে আরও 4.4 বিলিয়ন বা 440 কোটি বছর। তারাদের সূচনা ঘটে অন্যান্য তারার মধ্যবর্তী স্থানে ছড়ানো পাতলা লঘু বস্তু থেকে। এক তারা থেকে আরেক তারার মধ্যবর্তী স্থান থাকে প্রায় শূন্য, সেখানে থাকে স্বল্প পরিমাণের লঘু ঠান্ডা গ্যাস। তার 4/3 হাইড্রোজেন, বাকিটা হিলিয়াম। মহাশূন্যের কোনো কোনো স্থানে গ্যাস ও ধুলোকণার ঘনত্ব হয় বেশি, প্রতি ঘন সেন্টিমিটারে পরমাণুর পরিমাণ 10,000-এর মতো। এমন স্থানে পরমাণু রাশি আসে বেশ কাছাকাছি, তাদের মধ্যে সংঘর্ষ ঘটে ও তাতে গড়ে ওঠে অনুরাশি। এমন অঞ্চলকে বলা হয় আণবিক মেঘমণ্ডল। আণবিক মেঘমণ্ডল আন্তনাক্ষত্রিক গ্যাসের থেকে ঘন, তবে তা অনেকটা শূন্যই। এই আন্তনাক্ষত্রিক গ্যাস ও ধুলো একসময় যথেষ্ট পরিমাণে ঘন ও শীতল হয়ে অভিকর্ষের টানে সংকুচিত হয়, তখন জন্ম নেয় প্রত্নতারা বা প্রোটোস্টার।
কোনো আন্তনাক্ষত্রিক মেঘ এ অবস্থায় থাকতে পারে লাখ লাখ বছর, তারপর নিকটে কোথাও হয়তো বিস্ফোরিত হয় কোনো তারা বা ঘটে অন্য কোনো গোলমাল, যার ফলে গ্যাসের মেঘমণ্ডল ভেঙে চুরে ধসে সংকুচিত হয়ে জড়ো হতে থাকে একখানে। এটা ঘটতে লাগে হাজার হাজার বছর, খুবই কম সময় জ্যোতির্বিজ্ঞানের কালের মাপে। কখনো এটি আবর্তিত মেঘমণ্ডল ভেঙে টুকরো হয়ে জন্ম নিতে পারে দুটি বা তার বেশি তারা। গ্যাসের মেঘমণ্ডল ভেঙে চুরে ধসে যখন লাভ করে তারার আয়তন, তখন বহির্মুখী চাপে স্লথ হয়ে আসে তার ধসনামা। এমন তারাকে বলা হয় প্রাক প্রধান পরম্পরার তারা। বৃষ তারামণ্ডলের টিটৌরি তারাগুলো প্রাক প্রধান পরম্পরার তারাগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এগুলোর বয়স 20,000 থেকে 10,00,000 বছর। টৌরস বা বৃষ ও অরিয়ন বা কালপুরুষ তারামণ্ডলে ছড়িয়ে আছে প্রচুর প্রাক প্রধান পরম্পরার তারা। আকাশের অন্যান্য এলাকায়ও এ তারা প্রচুর মেলে। যে তারার ভর যত বেশি সেটি তত দ্রুত বিবর্তিত হয় এবং হয়ে ওঠে প্রধান পরম্পরার তারা। কম ভরের তারারা বেশি সময় নেয় বিকাশে। 15 সূর্য ভরের তারা 1,00,000 বছরেই প্রধান পরম্পরার তারা হয়ে ওঠে। কিন্তু সূর্যের সমান ভরের তারার প্রধান পরম্পরার তারারূপে বিকশিত হতে সময় লাগে বহু মিলিয়ন বছর। কোনো প্রাক প্রধান পরম্পরার তারা যখন অন্তর্ভাগে পারমাণবিক বিক্রিয়ায় হাইড্রোজেন পুড়িয়ে শক্তি উৎপাদন শুরু করে, তখনই তারাটি হয়ে ওঠে একটি প্রধান পরম্পরার তারা। এর আগে তারাটিতে শক্তি উৎপাদিত হয় সংকোচনের ফলে। সূর্য ও তার মতো প্রধান পরম্পরার তারায় শক্তি উৎপাদিত হয় পরম্পরাক্রমে সংঘটিত একরাশ পারমাণবিক বিক্রিয়ার ফলে। এমন বিক্রিয়া পরম্পরাকে বলা হয় প্রোটন প্রোটন শেকল বা প্রোটন প্রোটন চেইন। শুধু সূর্যে নয়, যেসব তারার ভর সূর্যের ভরের দেড় গুণের কম সেসব তারায় এ প্রক্রিয়ায় উৎপাদিত হয় শক্তি। এসব তারার অন্তর্ভাগের তাপমাত্রা 15 মিলিয়ন কেলভিনের কম। যেসব তারার ভর সূর্যের ভরের দেড় গুণের বেশি ও অন্তর্ভাগের তাপমাত্রা 15 মিলিয়ন কেলভিনের বেশি, সেগুলোর শক্তি উৎপাদিত হয় কার্বন চক্র নামের বিক্রিয়ায়। মহাশূন্যের যেসব বস্তুর ভর সূর্যের ভরের 8 ভাগেরও কম বা বৃহস্পতির ভরের 80 গুণ এবং গ্রহের আকারের থেকে বড়, সেগুলোকে বলা হয় বাদামি বামন বা ব্রাউন ডোয়ার্ফ। এগুলো তারা হয়ে উঠতে পারেনি, কেননা এদের ভেতরে কোনো পারমাণবিক বিক্রিয়া ঘটে না। কোনো আণবিক মেঘমণ্ডলের ভর যদি হয় 100 সূর্যের ভরের মতো এবং যদি হয় যথেষ্ট ঘন, তাহলে তার ঘটে প্রচণ্ড তীব্র সংকোচন এবং ভেতরে সৃষ্টি হয় চরম উত্তাপ ও চাপ। এর ফলে উৎপাদিত হয় বিপুল পরিমাণ শক্তি। তারাটি হয়ে ওঠে অত্যন্ত দীপ্ত। এজন্যে তারাটি বেশি সময় টিকে থাকতে পারে না, অল্পকালের মধ্যে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়। তারাদের জন্ম হয় এবং মৃত্যু ঘটে, কিছুই অবিনশ্বর নয়। কোনো ভরের ভেতরে যখন শুরু হয় পারমাণবিক বিক্রিয়া, তখন জন্মে তারা। যখন অবসান ঘটে পারমাণবিক বিক্রিয়ার, তখন মারা যায় তারাটি। সূর্যের 10^7 বছর লেগেছে বিকশিত হতে। প্রধান পরম্পরার তারারূপে সূর্য জীবনযাপন করবে 10^10 বছর, মোটামুটি 10^9 বছর কাটাবে দানবিক তারারূপে, এবং এরপর স্বল্প সময় টিকে থাকবে অস্থির তারারূপে। তারার আছে ভ্রূণরূপে বাড়া, জন্ম নেয়া, বাল্যকাল ও যৌবন ও বার্ধক্য কাটানো, অসুস্থ হওয়া ও তারপর মৃত্যু। তারা ধীরে ধীরে মরতে মরতে একসময় হঠাৎ মারা যায়। আমরা যেমন ধীরে ধীরে মরি অর্থাৎ বেঁচে থাকি, তারারাও তেমনি। যখন বাঁচতে থাকে তখন ফুরোতে থাকে ভেতরের হাইড্রোজেন, একসময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে বরণ করে মৃত্যু। অভিকর্ষ চেপে ধরে তার গলা। কোনো প্রধান পরম্পরার তারার অন্তর্ভাগের হাইড্রোজেন ফুরিয়ে এলে ঘটে নানা ঘটনা। প্রথম দিকে অন্তর্ভাগটি নিজেকে দগ্ধ করে বেরিয়ে আসতে পারে বাইরের স্তরগুলোর দিকে, যেখানে তখনও অবশিষ্ট আছে কিছুটা হাইড্রোজেন। তার ফলে ফেটে ফুলে বিশাল আকারের ছড়িয়ে পড়তে পারে তারাটি। বাইরের স্তরের হাইড্রোজেন ফুরিয়ে যাওয়ার পর তারাটি নিজের অভিকর্ষের টানে সংকুচিত হয়ে ছোট হয়ে পড়ে। এ সময় ভেতরে পুড়তে থাকে হিলিয়াম, তাপ বাড়তে থাকে। একসময় হিলিয়ামও শেষ হয়ে যায়। সব কিছু পুড়ে নিঃশেষ হয়ে তারাটি ধারণ করে অতিশয় ঘনীভূত সংহত রূপ। কোনো তারার ভেতরের হাইড্রোজেন পুড়ে পুড়ে যখন নিঃশেষ হয়ে যায়, তখন তারাটির অন্তর্ভাগ ঘিরে থাকে একটি পাতলা আবরণ। আবরণের ভেতর চলতে থাকে হাইড্রোজেনের দহন। তাপ বেড়ে তারাটির বাইরের স্তরগুলো প্রসারিত হয়। তারাটি বিবর্তিত হতে থাকে দানবিক রূপের দিকে।
তার বাইরের মণ্ডল বেড়ে হয় বিপুল, লঘু, শীতল, তবে তার অন্তর্ভাগ থেকে ছোট, অত্যন্ত উত্তপ্ত, ঘনীভূত। বাইরের দিক থেকে তারাটির বহির্মণ্ডলকে জ্বলতে দেখা যায় নিষ্প্রভ মৃদু লাল আগুনে বা আলোতে। একে বলা হয় লাল দানব। এগুলো সূর্যের আয়তনের 1000 গুণ বড় হতে পারে। সূর্য যখন হয়ে উঠবে ভয়াবহ করুণ লাল দানব, তখন সূর্যের বহির্মণ্ডল প্রসারিত হয়ে ছড়িয়ে পড়বে মঙ্গল গ্রহের কক্ষপথেরও বাইরে। আর্কুটুরুস ও আলডেভরন তারা দুটি লাল দানব। লাল দানব তারার প্রসারণের পর তার বহির্মণ্ডলের কিছু ঘ্যাস বাইরে ছড়িয়ে পড়ে তারাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এভাবে অনেক লাল দানব হারিয়ে ফেলে ভর। তারা যত বড় তত বেশি প্রচণ্ড, তত অস্থির হয় তার বিবর্তন আর রূপান্তর। সূর্যের থেকে কয়েকগুণ বেশি ভরের তারা থাকে বেশি উত্তপ্ত, তাদের বিবর্তনও ঘটে দ্রুত। এসব তারার বহির্মণ্ডল বেড়ে এগুলো উজ্জ্বল জলজলে হয়ে ওঠে দানবিক তারার থেকেও। এজন্যে এগুলোকে বলা হয় মহাদানব বা সুপার জায়ান্ট। এগুলো আকারে দানব তারার থেকে বড় নয়, এগুলোর উজ্জ্বলতা বেশি দানব তারার থেকে। কালপুরুষ তারামণ্ডলের আদ্রা ও বিশ্বিক তারামণ্ডলের জ্যেষ্ঠা লাল মহাদানব তারা। কোনো কোনো তারা অস্থির চঞ্চল, এগুলোর প্রভাব বাড়ে কমে ঘণ্টায় ঘণ্টায় বা বছরে বছরে। এগুলো অস্থির তারা। অধিকাংশ অস্থির তারাই দানবিক স্তর পেরিয়ে আসা তারা। তবে প্রাক প্রধান পরম্পরার কোনো কোনো তারাও অস্থির। এগুলো কখনো স্পন্দিত হয়, কাঁপে, তীব্রভাবে জ্বলে ওঠে কখনো। খ্রিস্টপূর্ব 134 অব্দে এমন একটি নতুন তারা জ্বলে ওঠা দেখেছিলেন হিপ্পারকাস। পৃথিবী থেকে 77 পার্সেক দূরে অবস্থিত মীরা বা অমরিক্রন সেটি একটি অস্থির তারা। ধ্রুবতারাকে যতই ধ্রুব মনে করি না কেন, ধ্রুবতারার ধ্রুবত্ব নিয়ে যতই রূপক তৈরি করি না কেন, এটি একটি অস্থির তারা। এটির প্রভাও স্থির নয়, অবস্থানও স্থির নয়। এটির প্রভা 2.5 থেকে বেড়ে 2.6 হয়ে ওঠে 4 দিনেরও কম সময়ে। আর পৃথিবীর শির নাড়ানোর ফলে এটি 26,000 বছরে উত্তর আকাশে থাকে মাত্র কয়েক শতাব্দী। এ পর্যন্ত 22,650 অস্থির তারা শনাক্ত করা হয়েছে। সূর্যের 0.1 ভাগ থেকে কয়েক গুণ বেশি ভরের তারাগুলোর রয়েছে এক বিশেষ পরিণতি। এগুলো পরিশেষে হয়ে ওঠে সাদা বামন। বিবর্তিত হতে হতে এগুলোর বাইরের মণ্ডল প্রসারিত হয় ব্যাপকভাবে। অন্তর্ভাগ থাকে ঘনীভূত ও অতি উত্তপ্ত। একসময় দহন বন্ধ হয়ে যায় অন্তর্ভাগে এবং নিজের অভিকর্ষের টানে ধসে পড়ে তারাটি। বিধ্বস্ত অবস্থায় এটি হয়ে ওঠে অতি ঘনীভূত, অতি উত্তপ্ত এক ছোট তারা, আকারে পৃথিবীর সমান। এটি সাদা বামন তারা। 200 সাদা বামন শনাক্ত করা হয়েছে পর্যন্ত। 1844 অব্দে ফ্রিডরিক বেসেল বোধ করেন যে আকাশের উজ্জ্বলতম তারা সিরিয়াস বা লুপ্ধপকে প্রদক্ষিণ করছে একটি অদৃশ্য তারা। 1915 অব্দে অ্যাডামস আবিষ্কার করেন তারাটি। দেখেন, এটি এক অচেনা অদ্ভুত তারা, আকারে পৃথিবীর সমান, খুবই ঘনীভূত। এর 1 ঘন ইঞ্চির ওজন হবে 1 টন। এটি একটি সাদা বামন তারা। সাদা বামন তারার উদ্ভব ও বিবর্তন ব্যাখ্যা করেন আর্থার এডিংটন ও এস চন্দ্রশেখর। যখন তারায় বহির্মুখ চাপ সৃষ্টির মতো কোনো শক্তি থাকে না, তখন তারাটি ধসে পড়ে, তার অনুরাশি ঠেসে গাদাগাদি করে সৃষ্টি করে এক অতি ঘনীভূত পদার্থ, যাকে বলা হয় ভ্রষ্ট পদার্থ বা ডিজেনারেট ম্যাটার। এর ঘনত্ব প্রতি ঘনমিটারে 10^11 কেজি। ভ্রষ্ট পদার্থে গঠিত বলে সাদা বামন তারাকে ভ্রষ্ট তারাও বলা হয়। সাদা বামন তারার ভর 1.4 সূর্য ভরের বেশি হতে পারে না। সূর্য যখন লাল দানব হয়ে উঠবে 5 বিলিয়ন বছর পর, তখন সূর্য শরীর থেকে হয়তো ঝেড়ে ফেলবে তার 40% ভর এবং ধসে পড়ে সূর্য হয়ে উঠবে 0.6 সূর্য ভরের একটি সাদা বামন। প্রকাণ্ড আকারের কোনো কোনো লাল দানব বিধ্বস্ত হলে তার অন্তর্ভাগটি পুড়তে পুড়তে বেরিয়ে আসে বহির্ভাগের দিকে। এ প্রকাণ্ড লাল দানবগুলো সাদা বামন হয় না, মহাবিস্ফোরণে ঝেড়ে ফেলে বাইরের সব মণ্ডল। তারার মহাবিস্ফোরণকে বলা হয় সুপারনোভা বা নতুন তারা। আছে নানা রকম সুপারনোভা। এক ধরনের সুপারনোভা ঘটে যুগলবন্দী তারায়। এতে ভর ঝেড়ে ফেলতে থাকে একটি তারা, সেটিকে ঘিরে ঘোরে একটি সাদা বামন। আরেক ধরনের সুপারনোভা ঘটে তারাটির বিবর্তনের ফলে। প্রকাণ্ড কোনো লাল দানবে যখন তাপ বেড়ে 1 বিলিয়ন ডিগ্রি কেলভিনে গিয়ে পৌঁছে, তখন ঘটে মহাবিস্ফোরণ বা সুপারনোভা। সুপারনোভা বিস্ফোরণে তারাটির দীপ্তি হয় সূর্যের দীপ্তির 10 বিলিয়ন গুণ।
বিস্ফোরিত তারাটি কয়েকদিনের জন্য জ্বালিয়ে রাখে সারাটি নক্ষত্রপুঞ্জকে, তারপর নিভে যায় কয়েক মাসে। সৌরজগতের বেশ কাছে ঘটছে এমন অনেক বিস্ফোরণ। প্রাচীনকালের মানুষেরা এগুলোকে মনে করেছে নতুন তারা। প্রাচীন চীনারা একে বলত অতিথি তারা। কয়েকটি বিখ্যাত সুপারনোভা হচ্ছে লুপুস সুপারনোভা, দেখা গেছে 1006 অব্দে। ক্র্যাব নীহারিকা বিস্ফোরণ, দেখা গেছে 1054 অব্দে। টাইকোর তারা, দেখা গেছে 1572 অব্দে। কেপলারের তারা, দেখা গেছে 1604 অব্দে প্রভৃতি। সবচেয়ে বিখ্যাত সুপারনোভা হচ্ছে ক্র্যাব নীহারিকা বিস্ফোরণ। 1054 অব্দের জুলাই মাসের 23 দিন ধরে এটিকে দিনের বেলায়ও দেখা গেছে। 1987 অব্দের 23 ফেব্রুয়ারি সকাল 7:35 মিনিটে বৃহৎ মেঘেনাল মেঘ নক্ষত্রপুঞ্জে বিস্ফোরিত হয় 20 সূর্যভরের একটি তারা। এটি আমাদের সময়ের সুপারনোভা। সাদা বামন অতি সংহত ইলেকট্রন তারা, এর ভেতরে চলে ইলেকট্রনের বিক্রিয়া। তবে এর থেকেও সংহত অধিকতর ঘনীভূত তারা আছে। সবচেয়ে সংহত অতিশয় ঘনীভূত তারা হচ্ছে নিউট্রন তারা বা পালসার বা স্পন্দনশীল তারা। নিউট্রন তারা শুধু নিউট্রনে গঠিত, সাদা বামনের থেকেও ছোট। এর ঘনত্ব প্রতি ঘনমিটারে 10^17 কেজি। এক চামচ নিউট্রন তারার ওজন হবে 100 মিলিয়ন টন। 20 কিলোমিটার একটি নিউট্রন তারা ধারণ করতে পারে সূর্যের সমস্ত ভর। নিউট্রন তারার স্বপ্ন দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা অনেক বছর, কিন্তু কেউ দেখেননি 1967 অব্দের নভেম্বরে আবিষ্কৃত হয় এক অদ্ভুত নতুন ধরনের রেডিও সংকেতের উৎস। জানুয়ারিতে আবিষ্কৃত হয় আরেকটি উৎস। উৎসগুলো স্পন্দনশীল বলে এগুলোর নাম দেওয়া হয় পালসার বা স্পন্দনকারী। তারপর ধরা পড়ে এই স্পন্দনকারীরাই নিউট্রন তারা। 1973 মধ্যে আবিষ্কৃত হয় 100টি পালসার। ধসে পড়ার পর এ তারাগুলোর ঘূর্ণন হয় অতিশয় দ্রুত। 1982 অব্দে আবিষ্কৃত হয় সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল একটি পালসার। পারমাণবিক পদার্থের এই গোলকটি প্রতি সেকেন্ডে ঘোরে 642 বার। পালসারের পর শুরু হয় আরও ঘনীভূত, আরও সংহত বস্তু খোঁজা, এবং জানা যায় আছে আরও অদ্ভুত বিস্ময়কর অভাবিত বস্তু, যার নাম কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। কৃষ্ণগহ্বর এত ঘনীভূত সংহত জিনিস যে তার অভিকর্ষ বন্দী করে ফেলতে পারে আলোকেও। 1798 অব্দে পিয়ের লাপ্লাস বলেছিলেন এমন ঘনীভূত বস্তুও থাকতে পারে যার থেকে মুক্তির বেগ হবে আলোর গতির থেকেও বেশি। তিনি ভেবেছিলেন এমন বস্তু হবে চিরকৃষ্ণ। কৃষ্ণগহ্বর কি আছে? আইনস্টাইনের তত্ত্ব প্রয়োগ করে অনেক তাত্ত্বিক সিদ্ধান্তে পৌঁছেছেন কৃষ্ণগহ্বর সম্ভবত আছে। তারা মনে করেন কৃষ্ণগহ্বর অতিশয় ঘন বস্তু যাকে ঘিরে থাকবে একটি ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন। ঘটনা দিগন্ত হচ্ছে এমন এক তাত্ত্বিক তল বা এলাকা যার থেকে কোনো বিকিরণ বা বস্তু বেরিয়ে যেতে পারে না। এখান থেকে মুক্তি পেতে হলে লাগবে আলোর গতির থেকেও বেশি গতি, যা অসম্ভব। কৃষ্ণগহ্বর তৈরি হতে পারে 25 বা তার থেকেও বেশি সূর্যভরের তারা ভেঙেচুরে ধসে পড়ার ফলে বা সুপারনোভা বিস্ফোরণের পর তারার পরিত্যক্ত বস্তু থেকে। কৃষ্ণগহ্বর সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক সিদ্ধান্তে পৌঁছেন স্টিফেন হকিং। তার মতে মহাবিশ্বের সূচনার সময় পদার্থ ছিল অতিশয় ঘনীভূত। সেই ঘন পদার্থে গঠিত কৃষ্ণগহ্বর শুরু থেকেই থাকতে পারে মহাবিশ্বে। আর কৃষ্ণগহ্বর যে কালোই হবে তা নয়, কৃষ্ণগহ্বর এত সংহত যে 1 কিলোমিটার একটি কৃষ্ণগহ্বর ধারণ করতে পারে একটি তারার ভর বা 10^30 কেজি ভর। কৃষ্ণগহ্বর যদি সত্যিই থাকে তাহলে তার থাকবে সম্পূর্ণ অজানা বৈশিষ্ট্য। কিন্তু কিভাবে খুঁজে পাওয়া যাবে কৃষ্ণগহ্বর? কেননা সেখান থেকে তো কিছুই বেরিয়ে আসতে পারবে না। কোনো অনুসন্ধানী যান সেখানে গেলে সেটি লুপ্ত হয়ে যাবে দৃশ্যমান মহাবিশ্ব থেকে। লুপ্ত হয়ে কোথায় যাবে? অন্য কোনো মহাবিশ্বে? কৃষ্ণগহ্বর কি তাহলে অন্য কোনো মহাবিশ্ব? কেউ জানে না। কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে আসতে পারে না কিছুই, এমনকি বিকিরণও। তাহলে কৃষ্ণগহ্বর আবিষ্কৃত হবে কিভাবে? একটি উপায় আছে হয়তো, ঘটনা দিগন্ত। এর বাইরে কৃষ্ণগহ্বরের আচরণ তার সমভরের তারার মতোই। কৃষ্ণগহ্বর কোনো যুগল তারার সদস্য হতে পারে এবং ঘুরতে পারে অন্য তারাটিকে ঘিরে। দূর থেকে কৃষ্ণগহ্বরটি দেখা যাবে না, কিন্তু তার কক্ষপথের গতি নির্ণয় করা যাবে। হিসেব করা যাবে অদৃশ্য সঙ্গীটির ভর। অদৃশ্য সঙ্গীটিই হবে কৃষ্ণগহ্বর। এমন দুটির অস্তিত্ব টের পাওয়া গেছে। একটিকে বলা হয় সাইগনাস X1, আছে 2500 পার্সেক দূরে।
আরেকটি পাওয়া গেছে বৃহৎ মেগেলান মেঘ নক্ষত্রপুঞ্জে, নাম দেওয়া হয়েছে LMC X3, আছে 55,000 পার্সেক দূরে। মহাকাশ এক ধরনের মহাশূন্যতা, তবে সম্পূর্ণ শূন্য নয়। সেখানে ছড়িয়ে আছে ঘ্যাস ও ধুলোর সুবিশাল মেঘের পর মেঘ, যাদের বলা হয় নীহারিকা বা নেবুলা। নানা আকার বা রূপ নীহারিকাদের, কোনোটি দমরানো মোছরানো, কোনোটি অন্ধকার কালো, কোনোটি রঙে রঙে বোনা। 1781 অব্দে নীহারিকার তালিকা তৈরি করেছিলেন চার্লস মেসিয়ের। নীহারিকাগুলো সাধারণ পরিচিত মেসিয়ারের সংখ্যা বা এম সংখ্যা দিয়ে, যেমন অরিয়ন নীহারিকা হচ্ছে M42। এর পরও দুটি তালিকা তৈরি হয়েছে, একটি নিউ জেনারেশন ক্যাটালগ আর একটি ইন্ডেক্স ক্যাটালগ। এ দুটি তালিকার নীহারিকাগুলো পরিচিত তাদের NGC সংখ্যক বা IC সংখ্যা দিয়ে। মহাশূন্যে এক তারা থেকে আরেক তারার মধ্যবর্তী শূন্যস্থানে ছড়িয়ে আছে ঘ্যাসের অণু ও পরমাণু, অতি ক্ষুদ্র ধুলোকণা এবং সম্ভবত আরও বড় আকারের কিছু বস্তু। আন্তনাক্ষত্রিক বস্তুরাশি সুষমভাবে ছড়িয়ে নেই, কোথাও আছে আন্তনাক্ষত্রিক বস্তুর ঘন মেঘমণ্ডল অর্থাৎ নীহারিকা। বিভিন্ন এলাকার তাপও বিভিন্ন, বিভিন্ন এলাকার ঘ্যাসের অবস্থা অনুসারে আন্তনাক্ষত্রিক শূন্যতাকে ভাগ করা হয় চারটি অঞ্চলে। এক, ঘ্যাস ও ধুলোকণার অন্ধকার ঠান্ডা এলাকাকে বলা হয় আণবিক মেঘ, এখানে তাপমাত্রা 10 কেলভিন এবং ঘ্যাস আছে অণু অবস্থায়। 2, নিরপেক্ষ হাইড্রোজেন অণুর বিস্তৃত এলাকাকে বলা হয় HI এলাকা, এখানকার তাপমাত্রা 100 কেলভিন। 3, উত্তপ্ত ও এবং বি তারার চারপাশের 10,000 কেলভিন উত্তপ্ত এলাকাকে বলা হয় HII এলাকা। 4, 10^6 কেলভিন উত্তপ্ত এলাকাকে বলা হয় সুপার বাবেল বা পরাবুদ্বুদ। আণবিক মেঘ এলাকায় সাধারণত জন্ম নেয় তারা, এ মেঘ টিকে থাকতে পারে 30 মিলিয়ন বছর, আর এখানে সেখানে জন্ম নিতে পারে তারা। দূরবীনে দেখতে যেমন দেখায় নীহারিকাগুলোকে সাধারণত সেই নামে ডাকা হয়, যেমন অশ্বমুণ্ড নীহারিকা, ডাম্বেল নীহারিকা, কয়লার বস্তা নীহারিকা ইত্যাদি। নীহারিকার দুটি প্রধান শ্রেণী হচ্ছে অন্ধকার নীহারিকা ও উজ্জ্বল নীহারিকা। আণবিক মেঘের অন্ধকার এলাকাগুলো সাধারণত দেখা দেয় অন্ধকার নীহারিকা রূপে, উজ্জ্বল নীহারিকাগুলো অনেকটা লালাভ। এক ধরনের উজ্জ্বল নীহারিকাকে বলা হয় প্রতিফলনকারী নীহারিকা, কেননা এগুলো পাশের কোনো তারার আলো প্রতিফলিত করে। আরেক ধরনের উজ্জ্বল নীহারিকাকে বলা হয় গ্রহ নীহারিকা, এগুলোর কেন্দ্রে থাকে একটি তারা, তারাটি আলোড়িত করে চলে নীহারিকাটিকে। অরিয়ন বা কালপুরুষ তারামণ্ডলের দিকে, পৃথিবী থেকে 400 পার্সেক দূরে আছে একটি এলাকা যেখানে নীহারিকার ভেতরে চলছে তারা সৃষ্টির উৎসব। ফেব্রুয়ারির কোনো সন্ধ্যায় অরিয়নের দিকে তাকালে দেখা যায় অজস্র উজ্জ্বল তারার সমারোহ। অরিয়নে আছে আকাশের 100টি উজ্জ্বলতম তারার 60টি তারা, আর বেটেলজিউস ছাড়া ওগুলোর প্রতিটি প্রকাণ্ড। ওগুলো ও এবং বি শ্রেণীর তারা, আছে 140 থেকে 500 পার্সেক দূরে। প্রকাণ্ড তারাদের আয়ু কম, তাই বোঝা যায় অরিয়নকে ঘিরে যে নীহারিকা আছে সেখানে ওগুলোর উৎপত্তি ঘটেছে সম্প্রতি। কয়েকটি বিখ্যাত নীহারিকা হচ্ছে অরিয়ন নীহারিকা, অশ্বমুণ্ড নীহারিকা, এটাকারিনা নীহারিকা, গাম নীহারিকা। সূর্য একটি নিঃসঙ্গ তারা, তবে মহাশূন্যের অধিকাংশ তারাই এমন নিঃসঙ্গ নয়, তাদের রয়েছে সঙ্গী। দুটি তিনটি তারা আছে এক মহাস্থানে, ঘুরছে পরস্পরকে ঘিরে। যখন দুটি তারা একসাথে থাকে, প্রদক্ষিণ করে পরস্পরকে, তখন তাদের বলা হয় যুগল তারা সংশ্রয়, বাইনারি স্টার সিস্টেম বা যুগল তারা। যদি একত্রে থাকে দুইয়ের বেশি তারা, তাদের বলা হয় বহু তারা সংশ্রয়, মাল্টিপল স্টার সিস্টেম। পৃথিবী থেকে তারাগুলো আছে সুদূরে, তাই অনেক তারাকে দেখা যায় পরস্পরের কাছাকাছি, যেন লেগে আছে গায়ে গায়ে। দেখতে এমন লাগলেও ওগুলো হয়তো আছে কোটি কোটি কিলোমিটার দূরে পরস্পরের থেকে। এমন তারাদের বলা হয় দৃশ্যমান যুগ্ম তারা। এগুলো প্রকৃত যুগল তারা নয়, যে সমস্ত তারা পরস্পরের খুবই কাছে, শারীরিকভাবে কাছে এবং ঘোরে পরস্পরকে ঘিরে, সেগুলোই প্রকৃত যুগল তারা। আগে মনে করা হতো আমরা যে দেখি কিছু তারা আছে খুব কাছাকাছি গায়ে গায়ে লেগে, এটা নিতান্তই আমাদের দৃষ্টির বিভ্রম, দেখতে মনে হয় কাছে আছে। 1767 অব্দে জন মিসেল বলেন যে এত বিভ্রম ঘটতে পারে না, কিছু তারা নিশ্চয়ই আছে পরস্পরের কাছে, এগুলো শারীরিকভাবেই সন্নিকট। 1804 অব্দে উইলিয়াম হার্শেল দেখেন জেমিনি বা মিথুন রাশির ক্যাস্টর তারাটিকে ঘিরে ঘুরছে অন্য একটি তারা। যুগল তারাগুলোর মধ্যে উজ্জ্বলতর তারাটিকে বলা হয় এ তারা, ম্লানটিকে বলা হয় বি তারা, যেমন ক্যাস্টর, এ ক্যাস্টর, বি ক্যাস্টর। আবার বড়টিকে বলা হয় প্রধান তারা,
ছোটটিকে বলা হয় গৌণ তারা। সাধারণত প্রধানটি হয় বেশি উজ্জ্বল বা তারা এ। যুগল তারা ও বহু তারার উৎপত্তি হয়েছে কিভাবে এ সম্পর্কে তত্ত্ব আছে কমপক্ষে তিনটি, বিভাজন তত্ত্ব, বন্দীকরণ তত্ত্ব ও ভগ্নাংশ তত্ত্ব। বিভাজন তত্ত্বের সার কথা হচ্ছে প্রত্নতারার অতি ঘূর্ণনের ফলে উৎপন্ন হয়েছে এসব তারা। অনেকে মনে করেন বিভাজনের ফলে সৃষ্টি হয়েছে ডব্লিউ উর্সা মেজরিস যুগল তারা। বন্দীকরণ তত্ত্বের মূল কথা হচ্ছে দূরবর্তী একাধিক তারা পরস্পরের কাছাকাছি এসে বন্দী হয়ে পড়েছে পরস্পরের অভিকর্ষের বন্ধনে। ভগ্নাংশ তত্ত্বের মতে তারা সৃষ্টির আগেই তারা গর্ভ কোনো মেঘ ভেঙে চুড়ে সৃষ্টি হয় যুগল তারা ও বহু তারা সংশ্রয়। মহাশূন্যে তারাগুলো একটি দুটি ঝরা ফুলের মতো ছড়িয়ে নেই, ছড়িয়ে আছে গুচ্ছে গুচ্ছে, স্তবকে স্তবকে, ঝাঁকে ঝাঁকে। তারার পর ছড়িয়ে থাকা তারাগুলোকে বলা হয় তারাগুচ্ছ বা ক্লাস্টার। তিন রকম গুচ্ছ আছে তারার। এক, মুক্তগুচ্ছ বা ওপেন ক্লাস্টার। দুই, সমবায় বা অ্যাসোসিয়েশন। তিন, বটিকাকার গুচ্ছ বা গ্লোবিউলার ক্লাস্টার। উর্সা মেজর, হাইয়ারেস, প্লেইয়ারেস প্রভৃতি তারার মুক্তগুচ্ছ। আই অরিওনোসিস তারার সমবায়, এম ফোর, এম টোয়েন্টি টু প্রভৃতি তারার বটিকাকার গুচ্ছ। মুক্ত তারাগুচ্ছে তারারা থাকে বেশ ঘন বিন্যস্ত, তবে ছড়িয়ে থাকে অনেকটা এলোমেলোভাবে। এক একটি মুক্তগুচ্ছে তারা থাকে একশোটি থেকে এক হাজারটি। গুচ্ছটির ব্যাস হয় চার থেকে বিশ পার্সেক। আমাদের সূর্য সম্ভবত আছে একটি ঢিলে ঢালা মুক্তগুচ্ছের প্রান্তে। ওই গুচ্ছটির কেন্দ্র 22 পার্সেক দূরে উর্সা মেজর বা বড় ভালুক তারামণ্ডলের দিকে। সবচেয়ে বিখ্যাত দুটি মুক্তগুচ্ছ হচ্ছে হাইয়ারেস ও প্লেইয়ারেস। ছায়াপথে বা মিল্কিওয়ে নক্ষত্রপুঞ্জে ছড়িয়ে আছে প্রায় 900 মুক্ত তারাগুচ্ছ। তারার সমবায়ে থাকে অল্প পরিমাণ তারা, তবে ছড়িয়ে থাকে বেশি জায়গা জুড়ে। তারার সমবায়ের গঠনও বেশ শিথিল। সমবায়ে থাকতে পারে 10টি থেকে কয়েকশো তারা, আর ব্যাস হতে পারে 10 থেকে 100 পার্সেক। এখানেই আছে প্রচুর নবীন তারা। তারার বটিকাকার গুচ্ছ বেশ ভিন্ন মুক্ত তারাগুচ্ছ ও সমবায় থেকে। এগুলো অনেক বেশি প্রকাণ্ড, তারায় তারায় নিবিড়ভাবে ঠাসা, তবে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং অত্যন্ত প্রাচীন বা বৃদ্ধ। বটিকাকার তারাগুচ্ছে থাকে 20,000 থেকে কয়েক মিলিয়ন তারা, কিন্তু এর ঘনবসতির আবাসিক এলাকার আয়তন মাত্র 5 থেকে 25 পার্সেক। এখানে তারা মৌমাছিরা গিজগিজ করে, একটির গায়ে এসে লাগে আরেকটি। আমাদের থেকে সবচেয়ে কাছের বটিকাকার তারাগুচ্ছটিও হাজার হাজার পার্সেক দূরে। আমাদের ছায়াপথকে ঘিরে আছে প্রায় 150টি তারার বটিকাকার গুচ্ছ। মহাবিশ্বের মহাশূন্য অসীম শূন্যতা, তবে তাকে বেশ ভরে রেখেছে তারারা। দূরে ছোট ছোট তারা মিটিমিটি জ্বলে, কিন্তু বিস্মিত হয়ে আর বলতে হয় না, মিটিমিটি ছোট তারা, তোমরা যে কি, ভেবে ভেবে আমি কোনো কুল পাই না। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা মহাবিশ্ব বইটি। আজ এ পর্যন্তই। বইটির বাকি অংশ আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।